অতি খারাপ মানুষগুলাকে বিশ্বাস করলেও করতে পারো, তবে অতি ভালো মানুষগুলাকে কখনোই বিশ্বাস করো না। কি কথাটা উল্টো লাগছে, তাই না? তাহলে আজকে একটু ভেবে দেখো, জীবনে কতবার অতি ভালো মানুষগুলা থেকে ঠকেছো? কখনোই এমন কাউকে ঠকিও না যার পুরোটা জুড়েই তুমি, যার পুরোটা জুড়েই তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেকে নিজেই ঠকিয়ে দেওয়া। কেউ যদি মনের মতো না হয় ভালোবেসো না, তবে ভালোবাসার নামে কারো মন নিয়ে খেলা করো না। একটা কষ্ট শুধু একটা মানুষকে সাময়িকভাবে কাঁদায় না, একটা কষ্ট কিছু কিছু মানুষকে সারাটা জীবন কাঁদায়। যে মানুষগুলি মনের দিক দিয়ে ভালো হয় দেখবে তাদের কপালটা খারাপ হয়, তাদের জীবনে অনেক কষ্ট হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। আমাদের সমাজে কিছু নারী আছে যারা অনেক টাকা খেতে পড়তে ফুর্তি করতে ভালোবাসে, তারা টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, আর তাদের টার্গেট হলো মেয়েদের প্রতি দুর্বল পুরুষগুলো। সাবধান হয়ে যান সবাই।